দেখ অন্তরা, তিলোত্তমার হাতের বালাজোড়াটাকে দেখ, দেখলেই চোখ জড়িয়ে যায় বল। রেশমির কথা সূত্র ধরে তিলোত্তমার হাতের দিকে তাকালো অন্তরা। সত্যি, তিলোত্তমার হাতে শোভা পাওয়া হীরের বালাজোড়া দুটো নিজস্ব সৌন্দর্যে আলাদা দূতি ছড়াচ্ছে। এসব দামি গয়নাগাটির উপরে বিশেষ একটা চোখ রাখে না অন্তরা। তার চেয়েও স্পষ্ট করে বললে বলা যায়, চোখ রাখতে চায় না। কলেজের বন্ধুদের গ্রুপে তুলনামূলক সেই সবচেয়ে কম বড় লোক। কম বড় লোক শব্দটা ব্যবহার করতে হলো কারণ এদের মধ্যে গরিব বলতে কেউই নেই, সবার অবস্থাই মোটামুটি সচ্ছল। কেউ অপেক্ষাকৃত একটু বেশি বড় লোক, কেউ অপেক্ষাকৃত একটু কম, তবু বিলাস বহুলতার তারতম্য রয়ে গেছে। অন্তরা চেষ্টা করে বন্ধুদের সাথে একটু দূরত্ব রেখে চলতে। তার স্বামী অয়ন পেশায় LIC এজেন্ট। একটু বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয় অয়ন LIC-র ক্লাব মেম্বার। পয়সা করে যে খুব কম আছে তা নয়, তবে কথায় কথায় অন্তরাকে দামি শাড়ি গয়না কিনে দেয় না, প্রত্যেক বছর বিদেশে বেড়াতেও নিয়ে যায় না। তবে দুটো ছেলে মেয়েকেই ভালো ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে অয়ন। সোনারপুরে একটা নিজস্ব বাড়ি থাকার পরেও নিউ টাউনে একটা আবাসনে 3BHK ফ্ল্যাট কিনেছে সদ্য। তার সাথে একটা 5 সিটের গাড়িও রেখেছে নিজের গ্যারেজে। মোটের উপরে সচ্ছল মধ্যবিত্ত বলতে যা বোঝায় অয়ন ঠিক তাই। তবু বন্ধু মহলে অন্তরার দাম সেরকম একটা নেই, কারণ অন্তরার মধ্যে দেখনদারি ব্যাপারটা একেবারেই নেই। অন্যদের বিলাসবহুল জীবন দেখে ঈর্ষায় কাতর হওয়াও তার স্বভাব বিরুদ্ধ। এখন এইসব বড়লোক বন্ধুদের বৃত্ত থেকে নিজেকে আলাদাই করে রাখতে চায় অন্তরা, কিন্তু অয়নই জোর করে পাঠায় তাকে এসব অনুষ্ঠানে। অন্তরা আপত্তি করলে অয়ন বলে, তুমি যদি নিজের অবস্থানে খুশি থাকো তাহলে কারোর কোনো ক্ষমতাই নেই তোমায় ছোট করে। কিন্তু অয়ন কিছুতেই বুঝতে চায় না এসব ক্ষেত্রে স্বামীদেরকে নিয়ে, তাদের সামাজিক অবস্থান নিয়ে, তাদের প্রাচুর্য নিয়ে কীরকম লড়াই চলে মেয়েদের মধ্যে। ছেলেদের মধ্যে এসব নোংরা লড়াই চলে না, তাদের কাছে সব বন্ধুই কম বেশি সমান। চাকরির দুনিয়ায় যে যত বড় কালকে উঠেই হোক না কেন, বন্ধুদের আড্ডায় সবাই সমান। কিন্তু মেয়েদের বন্ধুত্বে বেশিরভাগ সময় এটা বিপরীত হয়। স্বামীদেরকে নিয়ে এক অদ্ভুত রকমের কম্পিটিশনে নেমে পড়ে মেয়েরা, বিশেষ করে তাদের মধ্যে যে বন্ধুটির স্বামী সবচেয়ে বেশি ধনী তার গুণগানেই অস্থির হয় বাকি বন্ধুরা। ঠিক যেমন তিলোত্তমার স্বামীর গুণগানে ব্যস্ত এখন রেশমি, পিয়াসা, অঞ্জনারা। এমন করছে যেন তিলোত্তমাকে নয়, হীরের বালাজোড়াটা তিলোত্তমার স্বামী ওদেরকে গিফট করেছে। অন্তরা জানে এক্ষেত্রে কোনো মন্তব্য না করলেও বন্ধুরা ভাববে, অন্তরা তিলোত্তমার প্রাচুর্য দেখে হিংসায় এতটাই কাতর হয়েছে যে প্রাণকুলের প্রশংসাও করতে পারছে না। তাই অল্প কথা খরচ করে জবাব দিল, খুব সুন্দর, তোকে এই বালাজোড়াতে খুব মানিয়েছে রে তিলোত্তমা, এর কত দাম জানিস? উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন ছুঁড়ল অঞ্জনা। অন্তরা হেসে বলল, দাম জেনে কি করব, আমি তো আর কিনতে যাচ্ছি না, তিলোত্তমাকে এটা পরে সুন্দর লাগছে সেটাই যথেষ্ট আমার কাছে। পিয়াসা হঠাৎ করে ফোড়ন কাটল, ঠিকই বলেছিস অন্তরা, অয়নদা তো আর রজতদার মতো কোম্পানির ডিরেক্টর না, কি করে কিনে দেবে তোকে এসব বল। রেশমি অন্তরার কাঁধে হাত রেখে বলল, তাহলে কি বলতে চাইছিস পিয়াসা, রজতদা তিলোত্তমাকে যতটা ভালোবাসে অয়নদা অন্তরাকে অতটা ভালোবাসে না? অন্তরা জানি এগুলো সব ঘর ভাঙানোর কথাবার্তা, মানুষকে উস্কে দিয়ে তার সুখী জীবনে ঝড় তোলার মতলব। তাই সে মিষ্টি হেসে বন্ধুদের জবাব দিল, সবার ভালোবাসার রাস্তাটা এক হয় না রে, লোককে বলার জন্য, লোককে দেখানোর জন্য কোনো সুখ কোনো আনন্দই অয়ন আমায় দেয়নি কোনো দিন। ওর সবটুকু ভালোবাসা ছিল আমাকে ভালো রাখতে, আমি যতটুকুতে সুখী ততটুকু দিতে কোনো দিনই কার্পণ্য করেনি অয়ন। এসব তোর পিঠ বাজানো কথা, তুই কি বলতে চাস, তিলোত্তমার এই বালাজোড়া দেখে তোর মনে হয়নি, ইস
অয়ন যদি আমায় এমন একটা বালা দিত, সত্যি করে বলতো? ওদের কথার মাঝখানে তিলোত্তমা বাদ সাধল। সে বলে উঠল, থাম তো তোরা, ফালতু জিনিস নিয়ে কি বকে যাচ্ছিস কখন থেকে? ওই দেখ রেবা এসে গেছে। অন্তরা, তুই আয় আমার সঙ্গে। আমার এক মামা এসেছেন গুয়াহাটি থেকে, দারুণ আঁকেন তিনি জানিস, চল তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। অন্তরা বুঝল, রেশমিদের টিপ্পনি থেকে অন্তরাকে বাঁচাতেই তিলোত্তমার তার মামার সাথে আলাপ করিয়ে দেওয়ার এত ব্যস্ততা। অন্য বন্ধুরা তিলোত্তমার বড়লোকি আনা নিয়ে যতই নাচানাচি করুক না কেন, তিলোত্তমা নিজে কখনো তার বিলাসবহুল জীবন নিয়ে লোকের সামনে নাচানাচি করে না। বড়লোকের বউ হলে কী হবে, স্বভাবে আচরণে সে খুবই অমায়িক। সবচেয়ে বড় কথা, এত ঐশ্বর্যের মধ্যে থেকেও তিলোত্তমার জীবনে কিছু একটার অভাব যে আছে সেটা বেশ বুঝতে পারে অন্তরা। তিলোত্তমাকে খুশি করতে আর অয়নের কথা শুনে চলতেই এমন সব পার্টিতে আসা তার, না হলে রেশমি অঞ্জনা পিয়াসাদের আজকাল সে বেশ এড়িয়েই চলে। এই ঘটনার মাস তিনেক পরে এক বসন্তের সন্ধ্যেতে হঠাৎ অন্তরার কাছে ফোন আসে তিলোত্তমার। ফোন ধরতেই ওপার থেকে তিলোত্তমা বলে ওঠে, দু চারটে দিন আমাকে তোর কাছে থাকতে দিবি অন্তরা? পুরো ব্যাপারটা ধোঁয়াশা থেকে যায় অন্তরার কাছে। হঠাৎ তিলোত্তমা তার বাড়িতে আসতে চাইছে কেন? সেদিন তখন অয়ন বাড়িতেই ছিল। অন্তরা বুঝতে পারছে না বন্ধুকে কি উত্তর দেবে, তাই স্বামীকে বিষয়টা জানিয়ে বলল, কি বলি বলতো? কি আবার বলবে, আসতে বলো ওনাকে। তোমাকে নিজে থেকে ফোন করে যখন তোমার বাড়িতে আসতে চাইছেন, থাকতে চাইছেন, তখন সমস্যায় একটা পড়েছেন নিশ্চয়ই, না করো না যেন, আসতে বলে দাও। অন্তরাও আন্তরিকতার সাথে বন্ধুকে আমন্ত্রণ জানালো। বন্ধুর থেকে ইতিবাচক সাড়া পেয়ে সেদিনই রাত্রে এসে উপস্থিত হলো তিলোত্তমা। যথেষ্ট আন্তরিকতার সাথে বন্ধুকে রাতের খাবার পরিবেশন করলো অন্তরা। তারপরে বিছানা করে দিয়ে বলল, তুই শুয়ে পড় তিলোত্তমা, আমি আসি। তিলোত্তমা বন্ধুর হাত ধরে বলল, তুই জিজ্ঞেস করলি না তো আমি কেন তোর এখানে এসেছি? অন্তরা বন্ধুর হাতে হাত রেখে বলল, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে তিলোত্তমা, আজ শুয়ে পড়, যা কথা আছে কাল বলিস। পরের দিন সকালবেলায় তিলোত্তমা দেখল, অন্তরার বাড়িতে যে ঠিকে লোকটা কাজ করে সেই দিদি না বলেই ডুব দিয়েছে। অন্তরা ঘর ঝাঁট দিতে গেলে অয়ন এগিয়ে এসে বলে, এ কি অন্তরা, তোমার হাতে ঝাঁটা কেন? দিদি না আসলে তো ঘর ঝাঁট দেওয়া তোমার কাজ নয়, ওটা তো আমার কাজ। অন্তরা নিচু স্বরে বলল, আসতে বলো, তিলোত্তমা শুনতে পাবে। জানি দিদি না আসলে ঘর ঝাঁট দেওয়া তোমার কাজ আর ঘর মপিং করা আমার কাজ, কিন্তু এখন বাড়িতে তিলোত্তমা আছে, ওর সামনে না হয় এসব নাই করলে, বাইরে প্রচার হলে কি লজ্জায় পড়ব বলো তো? স্ত্রীর গায়ে একটা হালকা মেরে অয়ন বলল, পাগলি, লোকে কি বলবে সেটা ভেবে তোমাকে এত বড় বাড়িটা ঝাঁট দিতে দেব? তুমি ভাবলে কি করে, তোমার না ঘাড়ে কোমরে স্পন্ডেলাইসিস আছে, ভুলে গেছ? আর লোকে যদি হাসেই তবে জানবে আমার উপরে হাসছে না, হাসছে তাদের অবোধগম্যতার অসহযোগিতার জন্য, তারা তাদের স্ত্রীকে ভালোবাসেন না, বোঝেন না। আর যদি কোনো মহিলা হাসে তবে জানবে সে হাসির পিছনে ঈর্ষা লুকিয়ে আছে, নিজেদের জীবনে এমন একটা মানুষ পাবার আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। অতএব ওদের হাসি নিয়ে তুমি ভাবতে বসো না, ওরা যা ভাবতে চায় ওদের ভাবতে দাও। তারপর ফুলঝাড়ুটা নিয়ে দোতলায় উঠে এলো অয়ন। তিলোত্তমাকে দেখে বলল, আপনি নিচে আপনার বন্ধুর কাছে গিয়ে বসুন ম্যাডাম, আজ আমাদের কাজের লোকটা আসেনি। অন্তরা আবার কোমর নিচু করে ঘর ঝাঁট দিতে পারে না, ব্যথায় খুব কষ্ট পায়, তাই ওই কাজটা আমি করি, আপনি নিচে গিয়ে বসুন। নিচে যেতেই বন্ধুকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল অন্তরা। দেখেছিস তো কেমন পাগল, একটাও যদি কথা শোনে আমার। তিলোত্তমা বলল, ভালোই তোরে, এমন পাগল কজনের কপালে জোটে বলতো?
সেদিনও বন্ধুর তার বাড়িতে আসার কী কারণ জানতে চায়নি অন্তরা। সারাটা দিন এদিক ওদিকের গল্প করে কাটিয়ে দিল দুই বন্ধু। রাত্রে অন্তরা তিলোত্তমাকে বলল, আমরা একটু রাত করে খাই রে, অয়ন একটু বেশি রাত্রে ফেরে, তো তুই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। তিলোত্তমা বলল, কখন খাস তোরা? প্রায় 12:30 বেজে যায়, অয়ন বাড়িতেই তো ফেরে প্রায় 11:30। কখনো কখনো তো তার চেয়েও দেরি করে ফেলে। আমার কি চিন্তা হয় জানিস? কিন্তু মানুষটাকে বললে একটুকুও যদি শোনে, আর কত দরকার বলতো পরিশ্রম করার? ছেলেটা IIT-তে পড়ছে, আর 2 বছর বাদে চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে ভাবতে হবে না। মেয়েটাও সবে কলেজে ঢুকেছে, সেও ঠিক করে রেখেছে ইন্টেরিয়ার ডেকোরেশনে নিজের কেরিয়ার তৈরি করবে। সবটাই তো গুছিয়ে আনা হয়ে গেছে, তারপরেও এত পরিশ্রম কি মানা যায় বল? তবুও বলবে, তুমি বোঝো না অন্তরা, এতদিন যা করেছি সবটাই তো ছেলে মেয়ের জন্য, এখন যেটা করছি সেটা তোমার আমার জন্য। জীবনের বানপ্রস্থে আমরা নতুন করে ভালোবাসব, তখন আর অর্থের দিকে ছুটে বেড়াবো না। যে কটা দিন বাঁচব দুজন দুজনকে সময় দিয়ে বাঁচব। বল তিলোত্তমা, এত তো পেয়েছি ওর কাছ থেকে, আর কত চাই? তারপরে সম্বিত ফিরিয়ে বলল, এই দেখ আমি কি পাগল? রাতে কি খাবি বল, ভাত নাকি রুটি? বানিয়ে দিচ্ছি তোর জন্য। তিলোত্তমার খুব বলতে ইচ্ছে করছিল, তোরা যা খাবি তাই খাবো, শুধু তোদের সাথে বসে খাবার সুযোগটা দিস আমায়। কিন্তু বলতে পারল না মনের কথা, শুধু বলল, আজ রাতে আর কিছু খাবো না রে, তোর মেয়ে যা ভারী একখানা ধোসা খাওয়ালো তাতেই পেট ভরে গেছে আমার, তোরা তোদের মতো ব্যবস্থা করে নিস। সেদিন প্রায় 11:45 অয়ন বাড়ি ফিরল। রাত 11:30 স্বামীকে তার বাড়ি ফেরার সময় জেনে গ্যাসে ভাতের হাঁড়ি চাপিয়েছিল অন্তরা। অয়ন বাড়ি ফেরার পরে ডাল তরকারি গরম করে বেগুনের কাটা পিসগুলোকে বেসনের গোলায় ডোবাতেই পাশে এসে দাঁড়ালো অয়ন। বলল, দাও ভাজাগুলো আমি ভেজে দিচ্ছি, তুমি থালাবাটিতে ভাত তরকারি বাড়তে আরম্ভ করো। আবার তুমি কেন এলে রান্নাঘরে? যাও টেবিলে গিয়ে বসো, সারাদিন এত পরিশ্রম করো, তারপরেও বাড়ি ফিরে এসে এটুকু না করলে হয় না তোমার? আমি কি কাজে এতই কুড়ে? ধুর পাগলি, তুমি কেন কুড়ে হতে যাবে? আমি তো এই সময়টা রান্নাঘরে আসি তোমার সাথে সময় কাটাবো বলে, আর সারাদিন পরিশ্রম কি আমি একা করি? তুমি করো না, তাহলে আবার এসব কথা কেন? নিজের ঘরে জলের বোতলে জল শেষ হয়ে যাওয়ায় ঘর থেকে উঠে এসেছিল তিলোত্তমা। রান্নাঘরে বন্ধু আর তার স্বামীর কথাবার্তা চুপ করে শুনছিল, যেন মনে হচ্ছিল রূপকথার কোনো গল্প পড়ছে যেন। তার জীবনটা কেন তিলোত্তমার মতো হলো না? পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দুই বন্ধু বসল গল্প করতে। দু একটা কথা বলার পরে তিলোত্তমা নিজেই কথা তোলে, আরও যদি কিছুদিন তোর এখানে থাকি তাহলে কি তোর খুব অসুবিধা হবে অন্তরা? এমা ছি ছি, অসুবিধে কেন হবে? এসব কি বলছিস তুই তিলোত্তমা? আসলে আমি রজতের ঘর পাকাপাকিভাবে ছেড়ে এসেছি রে, বাবা মায়ের কাছে যেতে পারিনি, কারণ রজত আমার বাবা মায়ের প্রয়োজনে অনেক কিছু দিয়েছে। সেই আনুগত্যে তারা যে তাদের মেয়েকে জামাইয়ের কাছে ফেরত যেতে বলবে সেই সম্পর্কে অবগত ছিলাম। যখন মনে হলো রজতের ঘর ছেড়ে কোথায় যাওয়া যায়, তখন তোর নামটাই একমাত্র মনে এসেছিল আমার। আমি জানতাম তুই আমায় রজতের স্ত্রী হিসেবে গুরুত্বও যেমন দিসনি, তেমন হিংসেও কোনো দিন করিসনি। তোর কাছে আমি চিরকাল শুধু বন্ধুই ছিলাম, তাই তোকে ফোন করেছিলাম একটু আশ্রয়ের জন্য। জানিস অন্তরা, সবাই আমার প্রাচুর্য দেখে আমায় সমীহ করে, হিংসেও করে। আমার রোজকার আরাম বিলাসিতায় ভরা জীবন, আমার গায়ে শোভা পাওয়া নিত্য নতুন দামি দামি শাড়ি গয়না দেখে সবাই ভাবে আমি কতই না সুখী। এমনকি আমার বাবা মাকেও অর্থ দিয়ে চুপ করিয়ে রেখেছে রজত। যখনই আমার বাবা মা অসুস্থ হন তখন আমার কাছে ফোন আসার আগে রজতের কাছে ফোন যায়, কারণ রজত অফিসের যে মেডিক্লেমটা পায় তাতে ওর শ্বশুর শাশুড়ির নামটাও রাখা আছে। তাতে আমার বাবা মা
দামি আর ভালো নার্সিং হোমে থেকে নিজেদের চিকিৎসা করাতে পারে, এমন জামাই কজন পায় বলতো? তাই মেয়ের দুঃখে তারা দুঃখ পান না। অথচ দেখ, রজত কোনোদিন আমার মন ছুঁতে পারল না। প্রতি ব্যাপারেই ওর মনে হয় আমি বোধহয় ভীষণ কম আপডেট। একমাত্র ছেলেটাকেও নিজেদের কাছে রাখতে দিল না, পাঠিয়ে দিল নৈনিতালের এক বোর্ডিং স্কুলে। রজতের ভয় ছিল, ও সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে, ছেলেকে দেখতে পারবে না। আর আমি বাংলায় এমএ পাস করা, আমি কি করে ছেলেকে ইংরাজি আদব কায়দায় লেখাপড়া শেখাতাম? অথচ তুইও তো আমার মতনই বাংলায় এমএ পাস, তোর ছেলেটা তো দিব্যি আইআইটি ছাত্র হলো। রজত বুঝল না বাবা মা লেখাপড়াটা গিলিয়ে দেবে না বাচ্চাকে, বাবা মা বাচ্চাকে লেখাপড়াটাকে ভালোবেসে গ্রহণ করাতে শেখাতে পারে, জীবনে কিভাবে চললে সে নিজে সুখী হতে পারে ও অন্যকে সুখী করতে পারে সেটা শেখাতে পারে, জীবন দর্শন শেখাতে পারে, ভালো মন্দের বোধ শেখাতে পারে। সেটা শেখানোর যোগ্যতা কি আমার ছিল না বল? সারাদিন বাড়িতে কথা বলার একটা লোক নেই, তিনটে কাজের লোক নিজেদের মতো করে কাজ করে বেরিয়ে যাচ্ছে। সারাদিন বাড়িতে বসে হাঁপিয়ে উঠি, সময় কাটানোর জন্য কিছু করব বললেই রজত বলে, ওসব কিছু ভেবেও দেখো না, বাংলায় এমএ পাস করে কোন পাহাড়টা ভাঙবে শুনি এখন, বরং আমার প্রেস্টিজ নিয়ে খেলা করে যাবে। কিসের অভাব রেখেছি তোমার, সব কিছু চাওয়ার আগেই তো পেয়ে যাও, ব্যাংকেও তো টাকা কম রাখা নেই। অথচ সে টাকা কিন্তু আমি নিজের ইচ্ছে মতো খরচ করতে পারি না, কাউকে সাহায্য করা তো ছাড়, নিজের জন্য খরচ করলে রজতকে রীতিমতো কৈফিয়ত দিতে হতো আমায়। আমার পছন্দগুলো নাকি ঠিক ওর আপ টু দ্য মার্ক হয় না, তাই খাওয়া পড়া কথা বলা ওঠা বসা সব ওর মতো করে করতে হয়। সারাদিনে একটু হেসে কথা বলারও সময় নেই ওর, অসুস্থ হলে এক মিনিট কাছে বসে মাথায় হাত বুলিয়ে কোনোদিন বলেনি, এখন কেমন আছো তিলোত্তমা? সারাদিন নিজেকে নিয়ে মেতে আছে, আর রাত্রে বাড়ি ফিরে মদের বোতল নিয়ে বসে পড়ে, এটা একটা জীবন বল? স্বামী থাকতে স্বামীর সান্নিধ্যটুকুও পাবো না আমি? আমার স্বামী ছেলে সব থাকার পরেও আমি কত একা, এত কষ্টের কথা কার কাছে বলি বলতো? অন্তরা এতক্ষণ চুপ করে থাকার পরে বলল, রজতদা কি আগাগোড়াই এরকম ছিলেন নাকি এখন এরকম হয়ে গেছেন? আগাগোড়াই এরকম ছিল, কিন্তু প্রথম প্রথম এতটা একাকিত্ব ছিল না আমার, তখন শ্বশুর বেঁচে ছিলেন, বাবা আমায় খুব ভালোবাসতেন, সন্তান স্নেহ দিতেন। তারপর বাবি হলো, বাবিকে নিয়ে অনেকটা সময় কেটে যেত, রজতের অভাবটা বোধ করলেও অতটা কষ্ট ছিল না আমার। কিন্তু ক্লাস ফাইভে ওঠার আগেই ছেলেটাকে কত দূরে পাঠিয়ে দিল রজত, ছুটি ছাড়াতে এসেও খুব বেশি দিন থাকতে দেয় না ছেলেটাকে। কি অপরাধ করেছি আমি, কেন এরকম শাস্তি দিচ্ছ আমায়? হাত পেতে আমার দায়িত্ব নিয়েছিলে আমায় এই দিনটা দেবে বলে? প্রশ্ন করলে রজতের একটাই উত্তর, বিয়ের সময় হাত পেতে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, সেখানে কোনো অভাব রেখেছি কি আমি? টিপিক্যাল নিম্ন মধ্যবিত্ত মানুষদের মতো ইমোশনকে আঁকড়ে ধরে বেঁচে থাকা বন্ধ করো এবার, আমি এসব টলারেট করতে পারি না একদম। আমি সবটুকু শুয়ে চুপ করেছিলাম। এবছর বাবি বোর্ড দিচ্ছে, বোর্ডের পরে প্রায় মাস দুয়েক তো ছুটি পাবেই, এই ভেবে কত প্ল্যানিং করেছিলাম জানিস? কিন্তু সেদিন রজত বলল, বোর্ড এক্সাম শেষ হয়ে গেলেই নাকি বাবিকে কোটায় পাঠিয়ে দেবে। আমি মিনতি করলাম রজতের কাছে, এই দুটো মাস ছেলের সাথে কাটাতে দাও আমায়, এরপর তো আরও বড় হয়ে যাবে, নিজের জীবন নিজে বেছে নেবে বাবি, তার কর্মজীবন তার সংসার জীবন শুরু হয়ে গেলে আর তো আমি পাবো না বাবিকে, এই কটা দিন ছেলের সাথে কাটাই আমি, প্লিজ প্লিজ। রজত স্পষ্ট না করে দিল আমায়, আমি রাগে চেঁচিয়ে উঠে বলেছিলাম, কি ভাবো তুমি, আমি কিছু বুঝি না, তুমি ইচ্ছে করে বাবিকে আমার কাছে থাকতে দাও না, পাছে বাবি আমাকে ছেড়ে না যায়। আমার কথায় রজতও চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ আমি চাই না আমার ছেলে তোমার মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে বড় হোক, যত সব নাটক, ভেবেছিলাম আমার যোগ্য হয়ে উঠবে তুমি, কিন্তু হলে কোথায়, আজও পার্টিতে গেলে বাংলায় কথা বলো,
হাতে সফট ড্রিঙ্কসের গ্লাস ধরে বসে থাকো। এখনো পারলে তাঁতের শাড়ি পরে ঘুরে বেড়াবে তুমি। আমি জোর করে আধুনিকা বানিয়ে রেখেছি তোমায়, তাই তুমি বাইরে থেকে দেখতে আধুনিক, না হলে ভিতরে ভিতরে তুমি আস্ত একটা গোবর। রজতের কথাগুলোকে আর মানতে পারিনি, জানিস বহু বছর কলের পুতুল হয়ে জীবন কাটালাম তো, তাই ভাবলাম এবার আমার গোবর জীবন নিয়ে আমি নিজেই না হয় ভাববো, তাই সেদিনই বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম। রজতদা তোকে আটকালো না? অন্তরার প্রশ্নে তিলোত্তমা হেসে বলল, না রে, বরং বলল, যাচ্ছ যাও, পেটে টান পড়লে সুসুর করে আবার ফিরে আসবে, এই ঐশ্বর্য জীবন ছেড়ে কদিন থাকতে পারো আমিও দেখব। কিন্তু রজত বুঝল না, ঐশ্বর্য শুধু টাকা পয়সায় বিলাস জীবনযাপনেই থাকে না, মেয়েরা স্বামীর ভালোবাসাতেও ঐশ্বর্য খুঁজে পায়, কম দামি শাড়ি গয়না পরেও আনন্দে থাকে যদি স্বামীর কাছ থেকে প্রাপ্য সম্মানটুকু পায় মেয়েরা। সেদিন পিয়াসা রেশমিরা বলছিল, তুই নাকি আমার জীবন দেখে হিংসে করিস, কথাগুলো ভাবলেই খুব হাসি পায় আমার, জানিস তুই আমায় কি হিংসে করবি, ঈর্ষা তো আমার হচ্ছে তোকে দেখে, তোর প্রতি অয়নদার ভালোবাসা আর সম্মান দেখে, তাই বোধ হয় তোর কখনো আমার শরীরে দামি শাড়ি গয়না দেখে মুখ চুপসে যায়নি। তুই জানিস তুই কোন ঐশ্বর্যে বিত্তবান, কেউ জানে না রে কে কোথায় কিসে কাকে ঈর্ষা করে যাচ্ছে, যার যেখানে অভাব তার সেখানে ঈর্ষা, তাই তো আমি এত বড় লোকের বউ হয়েও আজ তোর বাড়িতে আশ্রিতা। অন্তরা বন্ধুর হাত দুটো ধরে বলে, ওভাবে বলিস না বন্ধু, জীবন কখনো কখনো পরীক্ষা নেয়, দেখিস রজতদা তোকে বুঝতে না পারলেও বাপি ঠিক বুঝবে তোকে। দুই বন্ধু দুজনের হাত ধরে বসে থাকে, সামনে সূর্য ডুবে যাচ্ছে, আকাশ কমলা থেকে লাল হয়ে যাচ্ছে একটু একটু করে, সাথে ডুবে যাচ্ছে ঈর্ষাও, ডুবে যাচ্ছে জীবনের ঐশ্বর্যের প্রতি মোহ। উদয় হচ্ছে বন্ধুত্বের তারার আলো, যে আলোয় তিলোত্তমা অন্তরার আশ্রিতা নয়, বন্ধু, শুধুই বন্ধু। আকাশে চাঁদকে সাক্ষী রেখে মনে মনে প্রতিজ্ঞা করল দুজনেই। তিলোত্তমা প্রতিজ্ঞা করছে, যতক্ষণ না নিজেকে সঠিক বলে প্রমাণ করতে পারবো ততক্ষণ অন্তরালেই থেকে যাব। আর অন্তরা সে মনে মনে সিদ্ধান্ত নিল, বন্ধুর এই হাত তখনই ছাড়ব যখন তিলোত্তমা নিজের জন্য কিছু করে দেখাতে পারবে। ঈর্ষা এখন করবে জগৎ সংসার ওদের বন্ধুত্বের গভীরতা দেখে, স্ত্রীর বন্ধুকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া অয়নের মানবিকতা দেখে, এই বয়সে এসে তিলোত্তমার লড়াইয়ে জিতে যাওয়া দেখে। ঈর্ষা থাকুক, সংসারের যে ভালোগুলো মানুষকে সত্যিকারের মানুষ বানায়, সেই ভালোগুলোর অভাব নিজের মধ্যে থাকার জন্য ঈর্ষা যদি আসে তবে সে ঈর্ষা ভালো, এমন ঈর্ষা থাকলেই তো পৃথিবীটা ভালো মানুষে ভরে যাবে।